স্বদেশ টিভির বিশেষ প্রতিবেদনে সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঢাকা দক্ষিণ যুবলীগের 2 নং ওয়ার্ডের সেক্রেটারি সাইফুল ইসলামকে কিভাবে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছে সে সম্পর্কে। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা দক্ষিণ যুবলীগের 2 নং ওয়ার্ডের যুবলীগ সেক্রেটারি সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং তার শরীরে 3টি গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। কে বা কারা, কেন, কি কারণে তার উপরে এই গুলি বর্ষণ করেছে সে ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশ কিছু জানাতে পারেনি, তবে তারা বলছে তদন্ত চলছে। আমি আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এর বিস্তারিত জানানোর চেষ্টা করব, সেই সাথে জানাতে চেষ্টা করব কে বা কারা, কেন এই গুলি বর্ষণ করেছে, কেন এই হত্যাযজ্ঞের চেষ্টা। তাহলে চলুন। আমি একটা দোকানে গিয়েছিলাম টেলার্সে, পিস্তলে রিপনের হাতে পিস্তল ছিল, সুমনের হাতে রিপন গুলি করছে, করছি চাবাটি মানে সাথে ছিল যারা যারা সাথে ছিল, যারা যারা সাথে ছিল তারাই জড়িত। দেখতে পাচ্ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নাম চিনি, রিপন পল্লি, রিপন পল্টি, রিপন না, হ্যাঁ আল্লাহ এই এতিম করবো না ভাই, এগুলো করেন না। হালিম, ইমন, অনেক মনিরুজ্জামান সুমন, খালেকুজ্জামান পূর্ব গোড়ানোর বাসা। আচ্ছা, ও রিপনকে ডেকে নিয়ে আসছে, রিপনের হাতে পিস্তল ছিল, ঠিক আছে, উজ্জ্বল বাসার ভাই উজ্জ্বল, তারপরে চাবাটি রাসেল, হ্যাঁ কুচি, হ্যাঁ হালিম, মামুন, অনিক, সুমনের সাথে থাকে ইমন, সুমনের সাথে থাকে অনিক, রায়হান, হ্যাঁ ওরা সবাই মিলাইয়া করছে, ডাকাইয়া এটা করাইছে, ওরা আমার ডাকাইছিল এখানে, ডাকাইয়া নিয়ে আমার এই কাজটা করছে, ঠিক আছে। আমার আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান আপনারা, আমাকে ওরা মেরে ফেললো, ডেকে নিয়ে আমাকে মেরে ফেললো। জুয়েল ভাই আমাকে বাঁচান, জুয়েল ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই আমাদের বাঁচান, গালিব ভাই আমাদের বাঁচান, গালিব ভাই, আমি সাইফুল, গালিব ভাই, ভাই ঢাকা মেডিকেল, ঢাকা মেডিকেল ভাই আসেন, জুয়েল ভাই, স্টেটমেন্ট দিয়েছে আমরা দেখছি, তো উনি কি বলেছে ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে উনি বলেছেন, এবং তাদের কারা কারা সম্পৃক্ত নাম বলেছেন কিনা রেলগেটের ওইখানে রায়মন একটা টেলার্সের দোকান আছে, সেইখানে বসা ছিল। তো ফার্স্টে সুমন আসছে, মনিরুজ্জামান সুমন, ও আসছে ওইখানে, আসছে ওর সাথে কথা, ফোন কুচি, তারপর ডালিম, হালিম, অনিক নামের একটা ছেলে ওরা, তারপর হচ্ছে পোলট্রি রিপন, ওই জামির হোসেন রিপন, ও আসছে ওইখানে, উজ্জ্বল, তারপর হচ্ছে চাপাটি রাসেল, ওরাও ওইখানে আসছে, এসে তখন ওকে গুলি করছে, আর সুমন ওকে ধরে রাখছে, ধরছে, রিপন গুলি করছে, ওর গলায় একটা চেনও ছিল, সেটাও টান দিয়ে নিয়ে চলে গেছে গুলি করে। এটা না, ওইভাবে কোনো দ্বন্দ্ব ছিল না, কনস্ট্রাকশনে বিজনেস করতো,
তারপর গ্যাসের বিজনেস করতো, এই জিনিসগুলি আর কি। এর আগে বছরখানেক আগে একটা মামলা সংক্রান্ত ঝামেলা ছিল, ওগুলি নিয়ে ওইটা কোনো সমস্যা ছিল না, কিন্তু ওইটার জেরেই এই কাজগুলো করছে ওরা। আর যারা মারছে তারা মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। হ্যাঁ, মামলা রিপনের নামে 5-7টা মামলাও আছে। জামিল হোসেন রিপন ওই এই কাজটা করছে। জি, তা তো অবশ্যই নিব। জি, মামলা করব। জি, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন।